বন্ধুরা, তো এবার চলো আমরা ঘুরে আসি তারাপীঠ থেকে। আজকে ট্যুর তারাপীঠে। আমরা নিউ বারাকপুর থেকে ট্রেনে উঠব, ট্রেনের টিকিট কেটে নিয়ে আসি। জয় মা কালী, জয় মা তারা। নিউ বারাকপুর স্টেশনে আসি, প্ল্যাটফর্মে ওয়েট করছি ট্রেনের জন্য। এই যে আমার ভাইরা, ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়েছি, এখন শিয়ালদা যাব। শিয়ালদা চলে এসেছি, এবার এখান থেকে ট্যাক্সি করে হাওড়া স্টেশনে যাব। তো দেখো, এমজি রোড দিয়ে আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি। রাস্তায় জ্যাম আছে খুব। ভিডিওটা বন্ধু খুব ছোটো ছোটো করে করেছি, এই জন্য যে অনেক মানে বড় ভিডিও হয়ে যাবে তার জন্য। তো চলো দেখতে থাকো। হাওড়া ব্রিজ পার হচ্ছি। হাওড়া ব্রিজের নাম তো অবশ্যই সবাই শুনেছ, আর কলকাতার লোক হলে তো অবশ্যই তাদের খুব পরিচিত। হাওড়া স্টেশনের সামনে চলে এসেছি। দেখো আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছি। তো এখন ওয়েট করছি কখন ট্রেন আসবে। আমরা কবিগুরু এক্সপ্রেসের টিকিট কেটেছি, বোর্ড চেক করলাম, এখন আমাদের ট্রেন টাইম হয়নি। তো প্ল্যাটফর্ম থেকে একটু ঘোরাঘুরি করছি, আর অপেক্ষা করছি কখন ট্রেনটা আসবে। আমার ভাইরা, অপেক্ষার টাইম শেষ, ট্রেন চলে এসছে। তো আমরা এবার ট্রেনে উঠবো, এখন আমাদের সিট খুঁজতে হবে। তো চলো বন্ধুরা দেখি কোথায় সিট। এটা ছিল S2-এর, আমাদের সিট S2-এর 18-19। তো চলো দেখি কোথায় সিটটা আছে, আবার কেউ বসে আছে কিনা সিটে। তো ট্রেনের দরজা লক আছে, দেখো টানাটানি করছে কিন্তু খুলছে না। আমরা এই সাইড থেকে উঠবো, এই সাইডে একটা দরজা খোলা আছে। এই যে আমার ভাইরা, টানাটানি করছে খুলছে না। তো এই দরজাটা খোলা আছে, আমরা এটা দিয়েই উঠবো। ভিতরে খুব অন্ধকার, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিলাম। এবার খুঁজছি কোথায় আছে। রিজার্ভেশন টিকিট, অবশ্যই শুয়ে শুয়ে যাব। দেখো এই যে বন্ধুরা, এবার আমরা অন্য দরজাগুলো লক খুলে দিয়েছি ভিতর থেকে, সবাই এবার উঠবে। আর এই যে আমাদের 18-19 পেয়ে গেছি। তো এখন সিট লাগানো হচ্ছে, আমাদের মিডল সিট আর আপার।
তো ভাইয়ের সঙ্গে আমিও হাত লাগালাম। এবার ট্রেনের সিট পেয়ে গেছি, কিছু খেয়ে নেব। তা আমরা চিকেন বার্গার আর চিকেন স্যান্ডউইচ নিলাম, এখন ট্রেনে বসে খাবো। খুব খিদে পেয়েছে, রাত 10:50 বাজে। একেবারে আপারে উঠে পড়েছি, দুজন খেয়ে দেয়ে তারপরে নিচে নামবো। সত্যি স্যান্ডউইচটা টেস্টি ছিল। দেখো বন্ধুরা, ট্রেনে উঠতে পড়েছি, টিটি চলে এসছে চেক করতে। আমাদের 18-19 সিট নাম্বার, আমাদেরটা চেক করছে। খাওয়া দাওয়া শেষ, এবার বাদাম খাবো। তো আমরা ব্যান্ডেল চলে এসেছি, ব্যান্ডেল এসে গাড়িটা থামলো। তো ভাইরা ফটো শুটে ব্যস্ত। একে বলছি ব্যান্ডেল থেকে ছেড়ে দিল ট্রেনটা। দেখো বন্ধুরা, ভাইরা স্লো মোশনে কীভাবে ফটোশ্যুট করছে, শুধু তোমাদের জন্য। দেখো ভিতরে সবাই শুয়ে আছে, বসে আছে, আমার শুয়ে পড়েছি একেবারে আপের ছিটে। তো যদিও বন্ধুরা একটু কষ্ট হয়েছে, তবুও খুব মজাই ছিলাম। বন্ধুরা আমরা চলে এসেছি রামপুরহাট জংশন, এখন নেমে পড়লাম ট্রেন থেকে। সবাই নামছে, ফাইনালি মায়ের কাছে যাচ্ছি। মা নিচ্ছে তার অবাকা সন্তানদের, আসলে মা তো মাই হয় না। তো আমরা ছিলাম 2 নম্বরে, সেখান থেকে 1 নম্বরে যেতে হবে। ওভারব্রিজ দিয়ে উঠছি, ওভারব্রিজ দিয়ে 1 নম্বরে যেতে হবে। যে 1 নম্বরে নামছি, তো 1 নম্বর থেকে টিকিট কাউন্টারের সামনে থেকে বেরোতে হবে। সামনে থেকে বেরিয়েই ওখানে আরও গাড়ি রাখা আছে তারাপীঠে আসার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে এসেছি বাইরে। Thank you.